গত বৃহস্পতিবার বাদে মাগরিব 27 নং ওয়ার্ড আগ্রাবাদ তরুণ প্রজন্মের গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে ষষ্ঠবারের মতো পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। উক্ত মাহফিলে গাজী মোহাম্মদ শাহেদ রুবেল আল কাদেরের সঞ্চালনায় ব্যাপারীপাড়া জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান আল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ আগ্রাবাদ 27 নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ এইচ এম সোহেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চান্দিনা কুমিল্লা খানকে দরবারে আজম বাইতুল নূর জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ দেলার হোসেন মুজাহিদি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বড়পুল নিউরিং আবাসিক এলাকা জামে মসজিদের খতিব আল্লামা মুফতি মোহাম্মদ রবিউল হোসেন আল কাদেরী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ মনির হোসেন, হাফেজ মোহাম্মদ এসাকউদ্দিন, তরুণ প্রজন্ম সংগঠনের সদস্য শাওন, তাজু, মোর্শেদ, জনি, রবি, রনি, নূর মোহাম্মদ, ইমতিয়াজ, মিঠু, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জিহাদ, মোহাম্মদ বাদশাহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এক নাম্বার নেয়ামত প্রাপ্ত হইল নবী রাসূলগঞ্জ রে কোন সুবহানাল্লাহ। হে জগতের মানুষ শোনো, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রিজার্ভ ফান্ড থেকে আমার আল্লাহ ওনাদেরকে দয়া করেছেন, যারা আল্লাহর বন্ধু আলমে আরহা রুহের জগতে সামায় দুনিয়া দুনিয়ার পৃথিবীর জমিনে মায়ের গর্ব হইয়া আমার আল্লাহ পাক যাদেরকে দুনিয়াতে পাঠাইলেন নবী বানাইয়া, ওই নবী এবং রসুলরা হইল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। অবশ্যই রয়েছে, জোরে জোরে কোন আল্লাহ আকবার। কে সেই ব্যক্তি, কে সেই নিয়ামতওয়ালা, কে আল্লাহর পক্ষ থেকে সেই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হয়েছে? আমার দয়াল নবী বলে, আমার উম্মতেরা শোনো, দ্বিতীয় নাম্বার নিয়ামত প্রাপ্ত হইল সিদ্দিকগঞ্জ রে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার নিয়ামত প্রাপ্ত সিদ্দিকগণ, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আর কেউ আসেনি? আমার দয়াল নবী বলে আছে। এবার তিন নাম্বার নিয়ামত প্রাপ্ত কারা হয়েছেন? আমার নবী তেলাওয়াত করলেন ওয়াসুহাদা, নাম্বার নিয়ামত প্রাপ্ত হইল শহীদগণ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তারপরে কেউ নিয়ামত প্রাপ্ত আছে কিনা? আমার দয়াল নবী বলে আছে। ইয়া রাসূলুল্লাহ চতুর্থ নাম্বার নিয়ামত প্রাপ্ত কারা? আমার দয়াল নবী বলে, আমার উম্মতেরা শোনো, চতুর্থ নাম্বার নিয়ামত প্রাপ্ত হইল ওয়াসসলিহীন, চতুর্থ নাম্বার নিয়ামত প্রাপ্ত হইল সলিহীন ব্যক্তিরা। জোরে কোন সুবহানাল্লাহ। তার চার ধরনের লোক আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হইল। এবার চার ধরনের ফার্স্ট নাম্বার যারা রয়েছেন, ইনারা হচ্ছেন নবী এবং রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। ফেকার কিতাবের মধ্যে পেলাম আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে 324,000 একতলাব মতান্তর নবী রসুল দুনিয়ার জমিনে আগমন করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 324,000 নবী রসুলগণ বেশকম দুনিয়ার জমিনে আসছে, তন্মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীর সংখ্যা অনেক এক বেশুমার, কিন্তু রসুলের সংখ্যা মাত্র 313 জন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রসুলের সংখ্যা মাত্র 313 জন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য রসুল কাদেরকে বলা হয়? রসুল হচ্ছেন যারা রসুল তারা নবীও রাসূল। জোরে কোন ঠিক কিনা? তারা নবীও রাসূল যাদের উপর আল্লাহ কিতাব নাজিল করেছেন ওনাদেরকে রাসূল বলা হয়, আর যাদের
উপর কিতাব দেওয়া হয় না, ওনারা শুধু নবী জোরে কোন আল্লাহু আকবার। আর এই নবী শব্দের অর্থই হইল গায়েবের খবর দেনেওয়ালা, নবী শব্দের অর্থটাই হইল গায়েবের খবর দাতা। জোরে কোন সুবহানাল্লাহ, এর বাজান একটু সুন্দর করস না, গায়েবের খবর দেনেওয়ালা নবী কামলিওয়ালা সরকার কিবরিয়া রহমতাল্লিল আলামিন বলে এক নাম্বার নিয়ামত প্রাপ্ত নবীগণ রসুলগণ তোমরা তাদের সাথী হইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা কি করে এখন নবীর সাথী হইম? আমার নবী তো আজ থেকে 1500 বছর আগে মদিনার রওজা মোবারকে সাহিত্য কথা বলেন, ঠিক কি না? কিন্তু আবার অনেকে সুযোগ খোঁজে, নবী মরে গেল, পচে গেল, গলে গেল, নবীর কোনো কিছুই নাই। জোরে জোরে কোনা নাউজুবিল্লাহ, আমার নবী হলেন হায়াতুন নবী, নবী হইলেন জিন্দা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। হে মুজাহিদি সাহেব, নবী যদি হায়াতুন নবী হয়ে থাকে, নবী এখন কোথায় আছে? আমাদের মাহফিলে নবী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবী যেন আছে তার দলিল কি, তার প্রমাণ কি? তার প্রমাণ হইল, দলিল হইল সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত। আমার আল্লাহ জানাইয়া দিলেন, আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ও আজওয়াজুহু উম্মাহাতুহুম। জোরে কোন সুবহানাল্লাহ। হে জগতের মানুষ শোনো, হে জগতের মানুষ শোনো, নবী কামলিওয়ালা আছেই তো আছে, কোন জায়গায় আছে, কোন অবস্থানে আছে, আমার আল্লাহ জানাইয়া দিলেন, মুমিনের আত্মার সে আরো নিকটে আমার দয়াল নবী হাজির।